আমরা বলি সিনেমা সমাজের প্রতিফলন, কিন্তু সিনেমা কেবল তাই নয়, সিনেমা ইতিহাসের সাক্ষীও। এমনই এক ঐতিহাসিক সিনেমা নির্মিত হয়েছিল 1972 সালে। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা এগারো জন কেবল সিনেমাই নয়, এটি মুক্তিযুদ্ধের অকাট্য দলিল। কত ঘর বাড়ি ওরা জ্বালিয়ে দিয়েছে, কত নিরীহ অসহায় মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। সিনেমার গল্প নিয়ে কথা বলার আগে গল্পের পেছনের গল্পটা নিয়ে একবার কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই চাষী নজরুল ইসলাম ঠিক করেছিলেন যে এই যাত্রায় যদি বেঁচে যান তাহলে মুক্তিযুদ্ধ নিয়েই সিনেমা নির্মাণ করবেন। তার কথা তিনি রেখেছেন। ওরা এগারো জন সিনেমায় যেই এগারো জন মুক্তিযোদ্ধাকে দেখানো হয়েছে তারা সত্যিকার অর্থেই যোদ্ধা ছিলেন। এবং সিনেমার মূল নায়ক চরিত্রে কামরুল আলম খান খসরু অভিনয় করেছেন। তিনি ছিলেন ছাত্রলীগের নিষ্ঠাবান কর্মী এবং তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং এরপরেই তিনি চলচ্চিত্রে আসেন। এরকমই কিছু সত্যিকারের বীর এবং সত্যিকারের গল্প নিয়েই নির্মিত হয়েছিল ওরা এগারো জন। দুই ঘন্টার সিনেমায় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা দেখানো হয়। বাংলার রূপ ও সৌন্দর্য দিয়ে শুরু হওয়া গল্প একসময় বিধ্বস্ত বাংলার চিত্রও দেখায়। ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে খসরু, তার বোন মিতা পড়ে মেডিকেলে। মিতার বান্ধবী শিলার ভাই পারভেজকে আবার মিতা মনে মনে একটু পছন্দও করে। ওদিকে খসরুর সঙ্গে মিতার বান্ধবী শিলার বিয়ে ঠিক করে খসরুর মামা। এরকমই হালকা ভালোবাসা আর আনন্দ দিয়েই শুরু হয় গল্প। একসময় হঠাৎ করেই সব ভেঙে যেতে থাকে। এক রাতে নিরস্ত্র বাঙালির উপর হামলা করে পাক হানাদার বাহিনী। মারা যান খসরুর মামা। খসরু যোগ দেয় মুক্তি বাহিনীতে। মিতা, যিনি ডাক্তার চরিত্র অভিনয় করেছেন, তিনি মুক্তি সেনাদের সেবায় নিজেকে নিয়োজিত করেন। মুক্তিবাহিনীকে সাহায্য করতে গিয়ে ধরা পড়েন ইঞ্জিনিয়ার পারভেজ। তার সামনেই খুন করা হয় তার মা ভাইকে, লাঞ্ছিত করা হয় তার বোন শিলাকে। শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম, ত্যাগের সংগ্রাম। ঘরে ঘরে চলতে থাকে যুদ্ধ। কেউ সম্মুখ ভাগে, কেউ পেছন থেকে সাহায্য করে যায় মুক্তিবাহিনীকে। কেউ আবার রাজাকার হয়ে দেশের সাথেই গাদ্দারি করে চলে। বীরাঙ্গনাদের আত্মত্যাগ, গেরিলা যোদ্ধা, কিশোর কিশোরীদের দেশপ্রেম, সবকিছুই উঠে আসে সিনেমায়। সেই সাথে পাকিস্তানি বাহিনীর নৃশংসতায় বুক কেঁপে ওঠে, হৃদয় কেঁদে ওঠে। জয় বাংলা স্লোগানে শিহরণ বয়ে যায় রক্তে। অসহায় বাঙালির ত্যাগ আর ইতিহাসের গল্প জানতে যে ওরা এগারো জন সিনেমাটি দেখতেই হয়, তারই প্রমাণস্বরূপ কিছু দৃশ্যের কথা আমি বলতে চাই। একটি দৃশ্যে দেখা যাচ্ছে যে খসরুকে তার বন্ধু জিজ্ঞাসা করছে যে তার স্ত্রী সন্তান কোথায় আছে, কেমন আছে। খসরু জানে যে তার বন্ধুর স্ত্রী এবং সন্তানকে হত্যা করেছে পাক হানাদার বাহিনী, কিন্তু তিনি সে কথা বলেন না। তিনি মিথ্যে কথা বলেন যে তারা ভালো আছে। এই একটি মিথ্যাকে সম্বল করে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে খসরুর সেই বন্ধু। আরেকটি দৃশ্য দেখা যায় যে শিলা তার ভাই পারভেজকে বলছে তাদের বাবাকে তুলে নিয়ে গেছে মিলিটারি বাহিনী। কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে, কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে, কোনো মিথ্যে সান্ত্বনা না দিয়ে অবলীলায় পারভেজ বলে ওরা বাবাকে দয়া মায়া দেখাবে না, ওরা বাবাকে হত্যা করবে এবং সে ঠিক করে সে প্রতিশোধ নেবে। আরেকটি দৃশ্যে দেখা যায় যে একজন তরুণী মুক্তিযোদ্ধা তার বাবাকে, তার রাজাকার বাবাকে পেছন থেকে গুলি করছে, কারণ সে যাতে মুক্তিবাহিনীর খবর পাক হানাদার বাহিনীকে না দিতে পারে। বাঙালি এভাবেই নিজের প্রিয়জনকে উৎসর্গ করেছিল, সব কিছু মেনে নিয়ে, সব ভুলে গিয়ে। এভাবেই আবেগকে জয় করে প্রতিশোধের আগুন জিয়ে রেখেছিল মনে। শুধু মুক্তিবাহিনী নয়, সাধারণ মানুষও যুদ্ধ করেছিল স্বাধীন বাংলা পেতে। বাঙালির হয়তো সামরিক জ্ঞান ছিল না, কিন্তু ছিল বুক ভরা সাহস আর মাথা ভরা বুদ্ধি। কেউ ডাব বিক্রেতা সেজে, কেউ আবার বোরখা পরে মেয়ে সেজে, কেউ আবার পানির নিচে লুকিয়ে থেকে হানাদার বাহিনীর নৌকা উল্টে দিয়ে, এভাবেই সর্বসাধারণ অংশ নিয়েছিল মুক্তিযুদ্ধে, যা ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্যে উঠে এসেছে সিনেমায়।
সিনেমাকে বাস্তবিক করতে সিনেমায় আসল গোলা বারুদ ব্যবহার করা হয়েছে। যেহেতু সিনেমায় যারা মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেছেন তারা সকলের সত্যিকার অর্থে যোদ্ধা, তাদের এসব ব্যবহার করতে কোনো অসুবিধা হয়নি। একটি উদাহরণ দিই, একটা দৃশ্য সিনেমায় আছে যেটি দেখা যাচ্ছে যে একজন তরুণী পুকুরের ওপার থেকে দৌড়ে পালাচ্ছে আর এপার থেকে গুলি করছে পাকিস্তানি হানাদার বাহিনী, তবে একটি গুলিও কিন্তু তার গায়ে লাগছে না, সবই পানিতে লেগে গেল। এই দৃশ্যটি কিন্তু সত্য ছিল এবং এটি যখন শ্যুট করার সিদ্ধান্ত নেন চাষী নজরুল ইসলাম তখন বেঁকে বসে ক্যামেরাম্যান সামাদ। তিনি বলেন তিনি এত বড় রিস্ক নিতে পারবেন না। তবে নায়ক চরিত্রে যিনি অভিনয় করছেন খসরু, তিনি নিজেও মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আশ্বাস দেন যে তিনি এই চরিত্রটি করতে তিনি এই শ্যুটটি এই দৃশ্যটি শ্যুট করতে চান এবং তার নিশানা পরীক্ষার জন্য তিনি ওই তরুণীর মাথায় একটি ম্যাচ বাক্স রাখেন এবং তিনি শ্যুট করেন এবং সেটি সঠিক নিশানায় সেই ম্যাচ বাক্সে লাগে, এরপরেই ধারণ করা হয় সেই দৃশ্যটি। খসরু, মুরাদ, হেলাল, বেবি, নান্টু, অলিন, মঞ্জু, আতা, ফিরোজ, আবু, আলতাফ, এই ১১ জন সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন যারা সিনেমায় অভিনয় করেছিলেন এবং এনারা ছাড়াও রাজ্জাক, শাবানা, নূতন, সৈয়দ হাসান ইমাম, রশন, জামিল, এটিএম শামসুজ্জামানও কিন্তু সিনেমায় অভিনয় করেছেন। এই সিনেমাটি মুক্তির পরপরই কিন্তু বিশাল সাড়া ফেলে দেয়, সুপার হিট হয় সিনেমায়। জানা যায় যে মুক্তির প্রথম সপ্তাহেই পুরো টাকা উঠে আসে সিনেমা থেকে। এই বছরই ১১ই আগস্ট 50 বছর পূর্তি হতে চলেছে এই ঐতিহাসিক সিনেমা ওরা ১১ জনের। সিনেমাটির দৃষ্টিকোণ থেকে নয়, নিরীহ বাঙালির সাহসী হয়ে ওঠার গল্প জানতে সিনেমাটি দেখতে হয়, তাদের ত্যাগের ইতিহাস জানতে সিনেমাটি দেখতে হয়, এই স্বাধীন বাংলা সৃষ্টির পাণ্ডুলিপি জানতে সিনেমাটি দেখতে হয়। কারণ গোটা বিশ্বে কেবলমাত্র নিজের দেশের জন্য সব বিলিয়ে দেয়া এমন জাতির দৃষ্টান্ত তো কমই আছে। সোনালী যুগের সোনালী সিনেমা নিয়ে আমাদের এই আয়োজন চলতেই থাকবে। আপনি কোন সিনেমা নিয়ে জানতে চান সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। বাংলা সিনেমার সঙ্গে থাকবেন, সময়ের সঙ্গে থাকবেন।